Welcome back to my channel Bird Likes new update videos. Hello everyone, Assalamualaikum. Bird Likes channel er pokkho theke ami Shahed. Ajke apnader majhe ami je bishoyti niye alochona korbo ajke bishoyta khub guruttopurno jara paki palon kore thaken ba ekhon jara paki palon korchen. Apnara janen je ekhon ei season e prochur gorom ar ei gorome paki kintu stock kore mara jete pare. She bishoyta niye ajker video te ami alochona korbo shompurno video jure asha kori shobai amar sathe thakben. Tahole viewers ajker video ta shompurno dekhben jodi apnara video ta shompurno dekhen tahole apnar paki asha kori shusto shobol ebong shundor thakbe. যেহেতু আপনাদের পাখি যদি সুস্থ রাখতে চান ভিডিওটা আশা করি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ ঠিক কি না তোমাদের অনেক দায়িত্ব অনেক কিছু করতে হবে তোমাকে তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তুমিই বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ হ্যালো ব্রন প্রথমে বলি পাখি এখন গরমে কিন্তু স্টক হচ্ছে যারা পাখি ডিমে দিয়েছেন বা যাদের পাখি ডিমে তাওয়ায় আছে বা তাদের পাখি কিছুদিন যাবত ডিম পেড়েছে কিছুদিনের পরে বাচ্চা ফুটবে সে পাখিগুলোর ক্ষেত্রে কিন্তু স্টক করতে পারে ডিমে তাওয়ায় থাকলে যেমন ককাটেল লাভবার্ড বাজ ডিগার এই পাখিগুলো হাড়িতে কিন্তু ডিম বাচ্চা করে বা বক্সে ডিম বাচ্চা করে কিন্তু হাড়িতে বা বক্সে যদি এই গরমে থাকে পাখি কিন্তু স্টক করে মারা যেতে পারে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম পাখি সুস্থ রাখবেন কিভাবে যে আপনাদের বাজার থেকে অনেক স্প্রে করা যে মেশিন পাওয়া যায় যে বোতলের মুটকিতে লাগিয়ে ছোট 40 থেকে 50 টাকা দাম নাই স্প্রে করে দিতে পারেন খাঁচার ভিতরে মানে পাখির গায়ে মানে প্রতিদিন গোসল করানোর কথা আপনাদেরকে বলতেছি প্রতিদিন যদি গোসল করে দিতে পারেন তাহলে আশা করি আপনাদের পাখির কোনো অসুবিধা হবে না আর একটা বিষয় আপনাদের পাখি যে ঘরে রেখেছেন সেই ঘরটা যদি আপনারা ফ্যান ব্যবহার করেন দিনের বেলায় অন্তত যদি ফ্যান খাটিয়ে থন তাহলে হয়তো ঘরটা অনেক ঠান্ডা থাকবে তাহলে পাখির আশা করি কোনো সমস্যা হবে না যত ডিমে বা তাওয়ায় থাকুক এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম কারণ এত গরম পড়ছে মানুষ তাই একেবারে হয়ে যাচ্ছে যে নাজেহাল হয়ে যাচ্ছে পাখি তো মারা যাবে এটা এক আর দুই এটা আপনাদের বুঝতে হবে যেহেতু সেই বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করছি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর এই গরমে যদি আপনাদের বাসার ছাদে যদি ঘৃতকুমারী যে গাছটা হয় অ্যালোভেরা গাছ আপনারা চিনে থাকবেন এই গাছটার ভিতরে যে নাল বীজ লবণ শক্তি আছে যে পাতার ভিতরে এই পাতার ভিতরে নাল বীজ লবণ শক্তি আলাদাভাবে ছুরিতে যদি কেটে বা সাইজ করে নিয়ে পানির সাথে ভালো করে মাখিয়ে বা মানে একেবারে ফিনিশ করে এটা যদি পাখির খেতে দেন এই পানিটা পাখি যদি খায় তাহলে আশা করি পাখির দেহটা অনেক ঠান্ডা থাকবে আশা করি পাখির কোনো সমস্যা হবে না যেটা আমি মনে করি আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু আরেকটা বিষয় আপনারা কিন্তু ঝামেলা বা ব্যস্ততার কারণে আপনারা পাখির পানি কিন্তু একদিন দিলে পাঁচ ছ দিন বা দুই দিন তিন দিন রেখে দেন ওইটা কিন্তু কখনো করা যাবে না প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে সকালে একবার সন্ধ্যায় একবার যদি না করে দেন আপনার পাখির কিন্তু সমস্যা হতে পারে সে বিষয়টা আপনি ক্লিয়ার করে দিচ্ছে পাখির সমস্যা হয় শুধু মানুষের কারণে কারণ পাখি খাঁচায় থাকে যেহেতু পাখি তো আর নিজের মতন ঠান্ডা পানি গরম পানি খেতে পারে না সাধারণত আমরা যারা মনে করেন ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজে পানি রাখি পাখি তো আর ফ্রিজে রাখতে পারছে না যেহেতু পাখির আরেকটা বিষয় ফ্রিজের কথা বললাম বলে জানো আপনারা ফ্রিজের পানি পাখিকে দেবেন না কারণ ফ্রিজের পাখি যদি পাখিকে দেন পাখির কিন্তু আরও মানে ভালো দিক থেকেও ভালো হওয়ার থেকেও ক্ষতিটা কিন্তু বেশি হতে পারে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে ভিউয়ার্স আপনারা পানি দিবেন কলের পানি ছিপে পানি দিবেন যেটা যেমনটা ঠান্ডা হয় কলের থেকে হয় ঠিক সেমন পানি দিবেন আশা করি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বুঝাতে পারলাম আর এই যেভাবে গরম পড়ছে কয়েকদিনের ভিতরে বর্ষাকাল আসবে বর্ষাকালে আপনাদের কিছু করা লাগবে না এই খোলটা টুকুনো প্রতিদিন নিয়মিত পাখির সেবা যত্ন করে যান করে গেলে আশা করি আপনাদের পাখি সুস্থ থাকবে আর একটা কথা যেটা না বললেই দয় আমার চ্যানেলে আমি সব ধরনের পাখি পালন পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করে থাকি আমি কিন্তু পাখি বিক্রয় করেও থাকি কিন্তু পাখি বিক্রয়টা আমার মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে হেল্প করা যারা আমার মতন পাখি পছন্দ করেন পৃথিবীতে এমন কেউ নেই যারা পাখি পছন্দ করে না পাখি সবাই পছন্দ করে এবং পাখি পছন্দ করলে হবে না পাখি ঠিক মতন পালতে পারে না ঠিক মতন পালতে না পারলে পাখি মারা যায় এর কারণেই অনেকে পাখি সবার বাসায় পালন করতে পারে না তার কারণেই আমি পাখি পালন পদ্ধতি নিয়ে আমার ইউটিউব চ্যানেল খুলেছি আশা করি যারা জীবনে পাখি পালন করেননি তারাও আমার ভিডিওগুলো মেনটেন করে যদি প্রতিটা ভিডিও স্কেপ বাই স্কেপ দেখে যান আশা করি আপনাদের পাখি কোনো অসুবিধা হবে না বা অসুখ বিসুখ কিছুতেই হবে না পাখি প্রতিদিন সুস্থ সবল থাকতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো
আর আমার চ্যানেলটা যদি আপনাদের আরো ভিডিও যদি দেখতে চান, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভালো যদি মনে হয় আমার চ্যানেলটা ভালো লাগেনি বা আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে না, কোনো গুরুত্বপূর্ণ নেই এর ভিতরে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের পাখিগুলো সুস্থ সবল রাখতে হলে যে বিষয় স্টেপগুলো আপনাদের বললাম, যে দিনের পানি দিনেই কিন্তু পাল্টাবেন এবং পাখিকে দেখভাল করবেন, পাখির ঘরে একটা ফ্যান দেওয়ার ব্যবস্থা করবেন দিনের বেলায়, এবং পাখিকে গোসল করাবেন নিয়মিত প্রত্যেক দিন, এবং প্রতিদিন আপনাদের পাখি সবসময় ঠিকঠাক আছে কিনা দেখবেন। আর গরমে পাখি কখনও বিড়িটা দেবেন না, গরমে পাখি বিড়িটা দিলে পাখি কিন্তু অসুবিধা হয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যেন গরমকালে পাখি বিড়িটা দিয়েন না কয়েকদিনের জন্য, মানে এখন যেভাবে গরম পড়ছে, তাপমাত্রা পড়ছে, এই তাপমাত্রার ভিতরে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে সাথে ছিলাম আমি ডিজে শাহেদ খান। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারে। আসসালামু আলাইকুম।